चले नील माधव प्रभु जगन्नाथ, भक्त जने कृपा करो दाओ को आशीर्वाद, तुमी दाओ को आशीर्वाद, तुमी अछो ताई तो प्रभु धन्य पुरी धाम, तुमार साथे सुभद्रार आछेन बलराम, करुणारी सिंधु तुमी मिटाओ सबार साथ। बार बार चले आबार चले एक आसि जगन्नाथ देवर टने और आसि समुद्र टने। आमरा गत दुदिन आगे पुरीते एसेछिलाम और पुरीते एसे आमरा प्रथमे मंगलदीप लजे उठेछिलाम और एबारे आमरा आरो बेश किछु दिन थाकबो बोले एकटा नतून होटेलेर सन्धान पेयेछि। प्रोप्राइटर प्रथमे आमादेर बोलेछिलेन रूम रेंट किन्तु 500 टाका करेई हबे, किन्तु आमरा बेश दौड़ाड़ी करते होटेलेर रूम रेंट किन्तु 425 टाकाय चले एसेछे। रूम बेश भालो। आजके आमरा पुरीते रयेछि আর একটা নতুন হোটেল পেয়েছি, খুব ভালো হোটেলটা, সেই সম্বন্ধে একটু বলবো, সেটা নিয়ে আমার ভিডিও হবে আজকে। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই সোজা রাস্তাটা কিন্তু সমুদ্রের ধার, ঠিক 2 মিনিট এখান থেকে লাগবে যেতে। আর এই আমার পিছন দিকে রয়েছে হোটেল মণিমা। পুরীতে মেরিন ড্রাইভ রোডে এসে ক্রিস্টাল বে হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা রেণুকা লেনের দিকে গেছে সোজা, সেই রাস্তা ধরে জাস্ট 3 মিনিট হেঁটে এগিয়ে এলেই এই স্বস্তিকা রিজেন্সি হোটেল এবং পাশেই শুভম হোটেলটা পড়ছে। আর ঠিক এই হোটেলটার ডান দিক দিয়ে গেলেই, এই যে মোড়টা আছে, এই মোড়ের ডান দিক দিয়ে গেলেই আমরা যে হোটেলটায়, নতুন হোটেলটায় উঠেছি, সেই হোটেলটা একেবারে সামনেই পড়বে, জাস্ট 1 মিনিট। এবারে আমরা হোটেলে গিয়ে হোটেলের ভিতরের রুমগুলো দেখে নেব। গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখছি বেশ ভালো। আমরা উপরে যাচ্ছি, উপরের রুমটা আমরা নিয়েছি, সিঁড়ি দিয়ে এখন উপরে যাই। গিয়ে আগে আমি আমাদের রুমটা দেখব, তারপরে এসে আমি নিচের রুম ফাঁকা থাকলে এসে দেখিয়ে নেব। উপরে চলে এলাম, এবারে এখানে দেখছি সিঁড়িটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, বেশ পরিষ্কার। আর এবারে আমরা রুমের দিকে এগিয়ে যাই। এই যে রুমের সামনেই পূজোর ঘট কিন্তু এখনো রয়েছে। রুমের দরজার উপরে এখনো কিন্তু সুন্দরভাবে মালাটা সাজানোই রয়েছে, আর এটা দেখছি বেশ ভালো লাগছে, সিলিংটাও ভালো। আমি আগে কিন্তু দেখব রান্নাঘর। পুরীতে এলে রান্নাঘরটা সত্যি খুব প্রয়োজনীয় একটা জিনিস, আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখছি টাইলস বেশ ভালো, তাকের সিস্টেমটাও বেশ ভালোই করেছে। আর এটা যে নতুন সেটা দেখা যাচ্ছে, এখনও বেসিনে স্টিকার ওঠেনি। এবার আমরা একটু কলের জলটা কীরকম আছে দেখে নেব। জলের ফোর্স কিন্তু খুবই ভালো। এখনও উপরের রুমটা তৈরি হয়নি, উপরের রুমও তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই। আর এখানে সুইচবোর্ডে দুটো প্লাগ পয়েন্টও দেখলাম আমরা। এবারে রুমে যাই, রুমটা একটু দেখে নিই। ঢুকেই দেখছি সুইচবোর্ডটা একদম বাদিকে রয়েছে, আর এখানে বেশ বড় একটা তাক রয়েছে দেখছি, আর ঘরের জানলাটা বেশ ভালোই। এসি পয়েন্ট রয়েছে কিন্তু নতুন বলে এখনো এসি বসানো হয়নি। এখানেও দেখছি প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচবোর্ড রয়েছে, আর এখানে একটা ছোট টেবিল আছে দেখছি, আর আয়নাটা রয়েছে, আর আমাদের জিনিসপত্র চেয়ারে রাখা রয়েছে। বেড বেশ ভালো, 3টে বালিশ আছে দেখছি, মানে 3 জন ইজিলি থাকা যাবে এখানে। আর সিলিংয়ে দেখছি বেশ লাইটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভালো, বাহ বেশ সুন্দর। 4 কোণে 4টে বেশ লাইটের ব্যবস্থা রয়েছে। আমরা রুমটা আরেকবার দেখে নিই। বেড দেখছি বেশ বড় আর নতুন বলে খুবই ঝকঝকে তকতকে, বেশ ভালো লাগছে। পাখা রয়েছে, আর এখানে একটা বড় হ্যাঙ্গার সিস্টেম রয়েছে, নতুন বলে এখনও কাভার আসেনি। জানলা রয়েছে, আর জানলা দিয়ে গাছটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে।
এখানে হ্যাঙ্গারও রয়েছে দেখছি। আর এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই কিরকম। নতুন, সুতরাং ওয়াশরুম একেবারে ঝকঝকে টকটকে, বেশ ভালো। বেসিন রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে, শাওয়ার আছে ও গিজারের পয়েন্টও আছে দেখছি, কিন্তু নতুন, এখনো গিজারটা বসানো হয়নি। বেশ ভালো। এখানে দেখছি নাইট ল্যাম্পেরও ব্যবস্থা আছে। এখনকার একটা আধুনিক রুমে যা যা জিনিস থাকা দরকার এই রুমটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। আমি নিচের রুমে চলে এলাম, এখানেও দেখছি উপরের রুমের মতনই বেশ ভালো। কিং সাইজ বেড আর একেবারে নতুন, সেই জন্য চেয়ারের গদিগুলো নতুন রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এই যে দেওয়ালে ছোট্ট একটা মিরার রয়েছে। এখানে দেখছি দুটো সেলফ আছে, ভালো, বেশ ভালো। এখানেও একটা তাক আছে, এখানে কিন্তু কোনো কাভার নেই, কারণ একেবারে নতুন। এই প্লাগ পয়েন্ট রয়েছে এখানে, এই জন্য এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম করে রেখে দিয়েছে। টেবিল রয়েছে আর একটা বালতি রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখছি বেশ ভালো। বাহ, ওয়াশরুমটা বেশ ভালো, কোমর সিস্টেম বেসিন রয়েছে ছোট। এই রুমের রান্নাঘর হচ্ছে এইটা। এবার এই হোটেলে প্রপারেটরের কাছ থেকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমরা জেনে নেব। আপনার ফোন নাম্বার বলতে দিয়ে 78 হ্যাঁ 94 হ্যাঁ 64 15 06 নাম কি হয় আপনার? নিত্যানন্দ প্রধান। নিত্যানন্দ প্রধান, হ্যাঁ। মহাবীর নিবাস, আর এটা রেণুকালেনে অবস্থিত হোটেলটা। স্ক্রিন পজ করে আপনারা ফোন নাম্বার এবং ঠিকানাটা এখান থেকে দেখে নিতে পারবেন। ছোটে ছোটে চিরদিন